কিছু কিছু ক্ষেত্রে ফারাজ ভাই বলা আছে যে যুক্তির কথা ও মোহাম্মদ মাঝে মাঝে কিছু যুক্তির কথা বলেছে যেমন একটা যুক্তি আপনাকে যদি আমি একটু দেখাই যে মোহাম্মদ কি যুক্তিটা দিয়েছেন তার যুক্তির লেভেল দেখলে আপনি মনে করেন মূর্ছা যাইতে পারেন হ্যাঁ অজ্ঞান হয়ে যেতে পারেন আপনি নিজেকে একটু শক্ত করেন মানে ইয়া করেন তা আমি আপনাকে সেই ইয়াটা দেখাতে চাচ্ছি যে মোহাম্মদ কি যুক্তি দিছে মানে এত সুপার লেভেলের যুক্তি তার সেটা দেখলেই মনে করেন

একটি নমুনা দেখলে একদম টাসকি খাওয়া যেতে হয় দেখি আমরা তাহলে পড়ি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন একশো নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহাম ইরশাদ করেন হে রমণীগণ তোমরা দান খয়রাত করতে থাকো এবং বেশি করে ইস্তিক ফার করো কেননা আমি দেখেছি যে জাহান নামের অধিকাংশ অধিবাসীদের অধিকাংশই নারী জনৈকা বুদ্ধিমতি মহিলা মা প্রশ্ন করলো হে আল্লাহ রাসুল জাহান নামে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কারণ কি তিনি বললেন তোমরা বেশি বেশি সম্পাদ করে থাকো এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করো আর দিন ও জ্ঞান বুদ্ধিতে ত্রুটিপূর্ণ কোন সম্প্রদায় জ্ঞানীদের উপর তোমাদের যে প্রভাব বিস্তারকারী আর কাউকে আমি দেখিনি মানে মেয়েরা মেয়ে মানুষ হচ্ছে মানে মোহাম্মদ বলতেছে মেয়েরা হচ্ছে দিন এবং জ্ঞান বুদ্ধিতে একটা ত্রুটিপূর্ণ সম্প্রদায় যারা হচ্ছে জ্ঞানীদের উপরে প্রভাব বিস্তার করে জ্ঞানী মানে হচ্ছে পুরুষদের উপরে প্রভাব বিস্তার করে জ্ঞানী হচ্ছে পুরুষ আর জ্ঞান বুদ্ধি ত্রুটি সম্পন্ন হচ্ছে নারীরা হচ্ছে জ্ঞান বুদ্ধিতে ত্রুটি সম্পন্ন প্রশ্নকারী জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল জ্ঞান বুদ্ধি ও দিনে আমাদের কমতি কিসে তিনি বললেন মানে মোহাম্মদ তখন এখন একটা যুক্তি দিচ্ছে দেখেন ফরাজ ভাই যুক্তিটা কি অসাধারণ যুক্তি মোহাম্মদ দিয়েছে মোহাম্মদ বলেন তোমাদের জ্ঞান বুদ্ধির ত্রুটি হলো দুজন স্ত্রীলোকের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান এটাই তোমাদের বুদ্ধির ত্রুটির প্রমাণ মানে কোরআনে বলা আছে দুইজন মহিলা মানে হচ্ছে একজন পুরুষ মানে একজন মহিলার সাক্ষ্য হচ্ছে দুজন একজন পুরুষের অর্ধেক 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 মানে

শাহরুখ পাঠান ভাই আপনি একটু বলেন তো যে এই যে যুক্তিটা দিলো মোহাম্মদ ভাই প্রমাণটা দিল এই টাইপের প্রমাণ দিয়ে যে কোনো কিছু প্রমাণ করা যায় কিনা একটু বলেন তো আপনি

যে মোহাম্মদ যুক্তি কথা বলেছে আপনি মোহাম্মদের সারা জীবন ঘেটে একটা যুক্তি কথাকে কে দেখাতে পারবেন যে মোহাম্মদ একটা যুক্তি কথা বলেছে আচ্ছা ফারেজ ভাই আমি অনেকে আরেকটা হাদিস দেখাতে চাই আর অনেকগুলো হাদিস আমি দেখা দেখাবো আসলে আস্তে আস্তে এইটা এই হাদিসটা যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন শাহরুখ পাঠান ভাই আপনি বলুন না ভালো তো তাহলে পড়েন না ভাই একটু পড়েন না সমস্যা কি হাদিস পড়াটা তো ভালো আপনার জন্য পড়েন মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন নুমায়ের আল হামদানি রসুল্লাহ আবদুল্লাহ ইবন আমর রসুল্লাহ সূত্রে বর্ণিত যে রসুল্লাহ বলেছেন দুনিয়া উপভোগের উপকরণ এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পূর্ণবতী নারী এই কথাটার মানে কি ভাই উনি বলেছেন যে উপভোগ্য উপকরণ পূর্ণবতী নারী মানে নারীদেরকে উপভোগ্য উপকরণ বলে এ করেছেন নারী হচ্ছে একটা ভোগ্য পণ্য নাকি আচ্ছা এখানে তো টাইমিফিকেশন আপনার কি অবজেক্টিফিকেশন নিয়ে কোনো আইডিয়া আছে যে অবজেক্টিফিকেশন কি জিনিস না বলেন যখন কোনো মানুষকে কোনো বস্তুর সাথে তুলনা করবেন বা বস্তুর সেটাকে বলে অবজেক্টিফিকেশন যখন মোহাম্মদ এখানে বলছে যে দুনিয়ার উপভোগ দুনিয়া উপভোগের উপকরণ ভোগপূর্ণ এবং দুনিয়ার সর্বোত্তম উপভোগ্য বস্তু হচ্ছে নারী তখন মোহাম্মদ কি নারীদেরকে অবজেক্টিফাই করলো নাকি অবজেক্টিফাই করেনি এই স্টেটমেন্টটি দ্বারা হুম অবজেক্টিফিকেশন আপাতত হচ্ছে আচ্ছা ঠিক আছে আরো কয়েকটা জিনিস আমরা একটু দেখে নিই যে এই হাদিসটা যদি একটু পড়ে শোনাইতেন ভাই আবু দাউদ শরীফের একুশশো চুয়াল্লিশ নম্বর হাদিস ওমর ইবনুল খাত্তাব থেকে পড়া শুরু করেন উমর ইবনুল খাতার নবী করিম হতে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না আচ্ছা এই কথাটার মানে কি ভাই মানে স্ত্রীকে মারধর করলে মানে মানে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না কোনো ব্যক্তিকে আচ্ছা আচ্ছা খুবই ভালো কথা ঠিক আছে এই হাদিসটা যদি একটু পড়ে এটা কোথা থেকে আমি দেখাচ্ছি একটু পরে বলছি আপনি আগে একটু এই হাদিসটা পড়ে শুনুন মোহাম্মদ ইবনে মুহাম্মদ আয়েশা রাদিয়াল্লাহু হাতে বর্ণিত তিনি বলেন যে হাবিবা বিন সাহাল সাবিত ইবনে কাইস ইবন সাম্মাসের স্ত্রী ছিল তাকে মারধর করলে তার শরীরে কোনো অঙ্গ ভেঙে যায় সে ফজরের নামাজের পর নবী করিমের নিকট আসে এবং সাবিতের বিরুদ্ধে তার নিকট অভিযোগ করে নবী করিম সাবিতকে ডাকেন এবং বলেন তুমি তোমার প্রযুক্ত মাহরের মাল গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো সে জিজ্ঞাসা করে ইয়া রসুলিল্লাহ তা কি উত্তম হবে তিনি বলেন হ্যাঁ তখন সে বলে আমি তাকে তার মাহর স্বরূপ দুটি বাগান প্রদান করেছিলাম এবং সে এখন তার মালিক নবী করিম বলেন তুমি তা গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো সেই রূপ তার মানে নবী কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল যে যে হাড্ডি ভেঙে দিচ্ছে একজনের অঙ্গ শরীরের কোন অঙ্গ ভেঙে দিচ্ছে তাই না মানে হাড্ডি ভেঙে দিচ্ছে নাকি একটা মানে পুরুষ তার মানে মোহাম্মদের এক সাহাবি তার স্ত্রীর শরীরের একটা অঙ্গ ভেঙে দিচ্ছে মানে হাত ভেঙে দিচ্ছে অথবা পা ভেঙে দিচ্ছে বা কিছু একটা একটা অঙ্গ ভেঙে দিচ্ছে একদম এবং সেই মহিলা ইশাম নবীর কাছে নালিশ করল নবী কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল সেই মানে शमीটার উপরে বলেন তো না তাহলে কি করল নবী কি বলল মানে নবী ওই যে দেনমোহরের যে টাকাটা দিছিল এটা ফেরত দিতে বললো স্বামীকে এবং বলল যে তাকে ত্যাক ত্যাক করো নাকি আচ্ছা ঠিক আছে খুবই ভালো কথা মানে নবী তো কোনো শাস্তিমূলক ব্যবস্থা তো এটার জন্য নাই আমরা বুঝলাম যে शमी যদি তার স্ত্রীকে মারপিট করে এটার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নাই ঠিক আছে ঠিক আছে এই হাদিসটা যদি একটু পড়ে শুনেন আচ্ছা আগের হাদিস আমি কোথা থেকে দেখিয়েছি সেটা একটু বলে নেই আগের হাদিসটা আমি দেখিয়েছি শোনেন আবুদাউদ্ শরীফ থেকে নাম্বার হচ্ছে দুই আগের হাদিসটাতে আমি নাম্বার কোন গ্রন্থ থেকে সেটা দেখাইনি জন্য বলে দিলাম এইবার এই হাদিসটা একটু পড়েন তো যে এখানে কি বলা আছে রাসুল্লাহ কে বলতে শুনেছেন এখান থেকে তখন রাসুল্লাহ সাল্লাহ মহিলাদের বলেন এখান থেকে পড়ে শুনেন তো খুঁজেই পাচ্ছি না মহিলাদের বলেন কোন লাইনে আছে আচ্ছা যে দেখেন তখন রাসুল্লাহ এইখান থেকে পড়েন শেষ থেকে তিন নম্বর লাইন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাই মহিলাদের বলেন তোমরা অপেক্ষা করো তোমাদের রাস্তার মাঝখান দিয়ে চলাচল করা উচিত নয় এবং তোমরা রাস্তার এক পাশ দিয়ে যাবে এরপর মহিলারা দেয়াল ঘেসে চলাচল করার ফলে অধিকাংশ সময় তাদের কাপড় দেয়ালের সাথে আটকে যেত আচ্ছা মানে রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করাটা তো একটা সম্মান মানে সম্মান মর্যাদা এটা লক্ষণ এটা তো বোঝেন তাই না এই রাস্তার মাঝখান দিয়ে চলাচল করার সম্মান হ্যাঁ যদি সবাই চলাচল করে অবশ্যই মানে ধরেন একজন মানুষ যখন রাস্তার মাঝখান দিয়ে চলাচল করে মানে সেটা তো তার একটা মানে গর্বের বিষয় যে আমি রাস্তার মাঝখান কিন্তু মহিলাদের কখনো রাস্তার মাঝখান দিয়ে চলাচল করা যাবে না তাদের এক পাশ দিয়ে এমন ভাবে দেয়াল ঘেসে যেতে হবে যেন জামা কাপড় আটকে যায় দেওয়ালের সাথে আটকে যায় মানে হচ্ছে মহিলাদের সবসময় আটকে যেত আচ্ছা মহিলাদের সবসময় অবনত ভাবে মানে পুরুষের অবনত অবস্থায় থাকতে হবে নাকি এটা তো পুরুষের জন্য প্রযোজ্য না তাই না হ্যাঁ হ্যাঁ মানে মহিলাদের সব সময় হবে কিছু পেলাম না তো এটাতে তো মহিলাদের কিন্তু প্রিসিয়াস হইতে দেখানো হয়েছে আমার তো মনে হয় না কথা বিবেচনা করে সেফটির কথা বিবেচনা করে এক পাশে যেতে বলেছে এখানে সেফটি তো আমি বুঝতে পারছি না সেফটি কোথায় এখানে আছে সেফটি কোথায় এখানে

ওইভাবে জিজ্ঞেস করেছেন যে আপনি কি স্কুলে পড়েন আমি তো একটা জিনিস বুঝছিলাম না আপনি আপনি কি আল্লাহর ছোট ভাই বিল্লাল আপনি আমার মনে কি আছে সেটা পড়ে বলছেন কুড়ি পিস সেটআপ আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই না আমি ইচ্ছুক না আমি আসিফ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আমি ওনার সঙ্গে কন্টিনিউ করতে চাই না ভাই আমি আর আলোচনা করতে চাই না ফরাজ ভাই আপনি যেটা বলার আপনি বলেন ঠিক আছে তাহলে আমি আসছি তাহলে আমি বেকার সময় নষ্ট করতে চাই না বা আপনি ওই সেই টেমপ্লেট

আমি তো পার্সোনাল অ্যাটাক করে তারা কোনো কথা বলি নাই আপনার কি মনে হয় আমি কোনো পার্সোনাল অ্যাটাক করে কোনো কথা বলছি বা তার খোটা দিয়ে কোনো কথা একটা মানে জেনুইন অ্যাসেসমেন্ট আর কি আমার যেটা মনে হচ্ছে এখন ফরাজ ভাই যে সে যখন বলল যে এই একটা হাদিস পরে তো মোহাম্মদ মেয়েদের কারণে ভালো ভালো কথা বলেছে অনেক জায়গায় আমি তো একটু পরে উনি বুঝতে পারছে যে আমি তো একটু পরে জিজ্ঞেস করব নাকি যে কোথায় কোথায় মেয়েদেরকে উপরে তুলছে এটা জিজ্ঞেস করব আমি যখন কয়েকটা হাদিস দেখানো শুরু করলাম আস্তে আস্তে আমি যখন বাড়তেছে জিনিসটা তখন সে আর এই প্রেশারটা নিতে পারতেছিল প্রেশারটা তার হ্যাঁ তখন সে আসলে সুযোগ খুঁজতেছিল কিভাবে এখান থেকে থেকেইটা পরা যায় কারণ এখানে থাকলে একটার পর একটা দিয়ে হাদিস দেখাচ্ছি আসিফ ভাই এটা এটা এই যে বলতেছেন এটা ঠিক আছে যে তার মতি হয়তো নেওয়ার চেষ্টা করতে পারবে সেটা ঠিক আছে বাট ইভেন সে আমাকে একটু খোটানোর চেষ্টা করছিল যে আপনি এটাই বলেন ইসের মধ্যে কথা আপনার আমি তো ইভেন তাকে একটা ফেয়ার ওয়ার্নিও দিলাম যে ভাই আপনি আমার সাথে যদি পার্সোনাল হতে চান হইতে পারেন এটা আপনার মানে স্বাধীনতা বাট আপনি যদি আমার সাথে পার্সোনাল হন আমি আপনার নবীর সাথে পার্সোনাল হব ফেয়ার ওয়ার্নিং আমি তো তার সাথে তার নবীর সাথে পার্সোনাল হইলে ইভেন আমি তাকে সেই ইয়াটা দিচ্ছি মানে রুটা জানা দিচ্ছি যে রুটা কি এখানে বাট হ্যাপেন মানে আমার কেন কেন মনে হইলো যে আমি তার সাথে কোনো কন্ডারস্ট্যান্ডিং ওয়েতে কথা বলতেছি তো তো আমি এরকম কিছু তো বলে দেই আমার কাছে স্পষ্ট ভাবে যেটা মনে হইলো যে সে এই হাদিসগুলো দেখার পরেই সে একটু নিজের উপরে তার উপর প্রেসার পড়তেছে সে ভাবতেছে যে আমার উপর তো অনেক প্রেসার এসে যাচ্ছে এইখানটা আমি পারবো না আসলে কথা বলতে তখন তার ভিতর একটা ডিফেন্সিভ একটা ভাব চলে আসছে যে যাইভাবেই হোক এখান থেকে তো কাইটা পড়তে হবে যাইভাবেই হোক এন্ড একটা ইয়া তার ভিতরে ডিফেন্স গ্রো করছে ডিফেন্স ডিফেন্স ইয়া করে আপনার যে কোনো কথাই তখন তার কাছে আক্রমণাত্মক মনে হইতো সে হয়তো ভাবছে যে আপনি তাকে ইয়াই করবেন সে হয়তো ভাবছে সে আপনি হয়তো তাকে এখন ইয়া করবেন দোলাই করবেন

দ্যাট ডাজেন্ট মিন যে তারা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সেফ না দ্যাট ডাজ এট যে আমাদের ওয়ার্ক প্লেসেস তারা সেফ না এই সেফটি বিষয়টা আসে কখন যখন আপনার ইনভারনমেন্টেই খারাপ হয় আপনার যদি স্কুল ধরেন একটা খুব বাজে একটা স্কুলে পড়েন বা ইউনিভার্সিটি খুব বাজে একটা ইউনিভার্সিটি পড়েন যেখানে ছেলে যেখানে ছেলেরা উগ্র থাকতে পারে যে মেয়েদেরকে টিস করতে পারে সেইখানে যে হয়তো বা মেয়েরা একটু সাইড কেটে চলে সেখানে যে মেয়েরা ভয় পায় বা ধরেন আপনি আপনার কোন একটা অফিসের ভিতরে হঠাৎ করে একটা হুজুর ঢুকে আসছে বিশাল যোগ্যওয়ালা হুজুর মুজুর ঢুকে আসছে তখন দেখবেন মেয়েরা একটু আটশা টাকা বসে কারণ তারা টিস মানে আনকমফোর্টেবল ফিল করে সেখানে তারা ইয়ে করে না তো আমি এই উদাহরণগুলো দেওয়ার জন্যই তাকে এটা বসছি যে মেয়েদের সেফটির জন্য

আমরা বলছি ওকে ঠিক আছে বলেন আমরা একটু অফ গেলাম অমিত ভাই এখন কথা বলুক বা ফার্স ভাই আপনিও বা ধরেন তার সাথে কথা আমরা ঠিক আছে বলেন অসুবিধা নেই কিন্তু এটা বলার একটা পদ্ধতি আছে আর উনি যে এই জিনিসটা বললেন যে এটা মেয়েদের সেফটির জন্য মেয়েদের সেফটির সেফটিটা হইলে তো এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই হবে মানে রাস্তায় মাঝখান দিয়ে ছেলেরা চলতে পারবে মেয়েরা চলতে পারবে না লিঙ্গ ভিত্তিক সেফটির কি আছে এখানে আমি তো বুঝলাম না মানে সেফটির ইস্যুটা উনি কিভাবে আমাদেরকে দেখে আপনার প্রায়োরিটি দিতেছে যে তারা যে উগ্রতা দেখাতে পারবে এবং অন্যজনকে ওটা মানে নিজেকে সেফ করার জন্য তারা সাইড দিয়ে চলবে এটা তো সেফটি না এটা তো সেফ কোনো এনवायरमेंट না সেফটি কিভাবে মিলাইলো আচ্ছা ঠিক আছে